জমে উঠেছে মিঠাই। একদিকে আস্তে আস্তে বিভিন্ন জুটির মধ্যে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, অন্যদিকে কুসুমপুরের রহস্য সমাধান করে ফেলল মিঠাই। কিন্তু এরই মধ্যে মিঠি আহত হলো, আবার গুলি লাগে তার। এত কিছু হয়ে যাচ্ছে গল্পে, তবে সিডের দেখা নেই। মিঠাইয়ের জন্য একটি বার্তা লিখে সে আবার উধাও হয়েছে, কিন্তু দর্শক ইতিমধ্যে জেনে গেছে গল্পের প্রয়োজনে নয়। ব্যক্তিগত অসুবিধার জন্য মিঠাইয়ের সেটে আসতে পারেননি সিড চরিত্রাভিনেতা আদ্রিত রায়। কদিন আগে সম্ভবত খেলতে গিয়ে পায়ে ভীষণ চোট পান তিনি, ঠিক করে দাঁড়াতেই পারছিলেন না। এমন অবস্থায় প্রায় এক সপ্তাহ রেস্টে ছিলেন তিনি। বলাবাহুল্য, তাকে ছাড়া প্রতিটি পর্ব ফিকে লাগছিল দর্শকের কাছে। সমস্ত জুটির মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবার পরে এবার সিড মিঠাইয়ের মধ্যে সবকিছু ঠিক হতে যাচ্ছে। এরই মধ্যে সুখবর সামনে এলো। যেমনটা তোমাদের জানিয়েছিলাম, দুদিনের মধ্যেই আদ্রিত ফিরে আসছেন। অবশেষে গতকাল মিঠাইয়ের শুটিংয়ে জয়েন করেছেন সবার প্রিয় আদ্রিত। সাক্ষ্য একটি পোস্ট করে জানিয়েছে, পা ইজ ব্যাক। বোঝাই যাচ্ছে সিডের আগমনে আবার আগের ছন্দে ফিরবে মিঠাই। দেখা যাবে সিড মিঠাইয়ের কিছু মিষ্টি মুহূর্ত। তো বন্ধুরা, কেমন লাগলো এই খবরটি কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।